হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস থ্রি ইংলিশ পর টুডে বইয়ের ইউনিট সিক্স লেসন টু আলোচনা করব। দেখো বন্ধুরা লেসন টুতে আছে স্টিফ অফ ওয়াশিং হ্যান্ড হাত ধোয়ার ধাপ সমূহ স্টিফ মানে ধাপ অফ মানে এর ওয়াশিং মানে হচ্ছে ধোয়া হ্যান্ড মানে হাত বা হাতগুলো দেখো এতে আছে লুক অ্যান্ড সেই তাকাও এবং বলো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লাসে জগ থেকে জল ঢালা হচ্ছে নিচে লেখা আছে ওয়াটার ওয়াটার মানে পানি বা জল এখানে আমরা সাবানের ছবি দেখতে পারছি সোপ মানে সাবান তারপর এখানে আমরা পানির কল দেখতে পারছি ট্যাপ মানে পানির কল তারপর এখানে আমরা একটি তোয়ালে দেখতে পারছি তোয়ালের ইংরাজি টাওয়াল মানে তোয়ালে বন্ধুরা দেখো তারপরে বিতে আছে রিট অ্যান্ড সেই পরো এবং বলো রিট মানে পড়া অ্যান্ড মানে এবং সেই মানে বলা বন্ধুরা দেখো এখানে আছে ডাটি হ্যান্ড ক্যান স্প্রিট জাম নোংরা হাত জীবাণু সরাতে পারে সো তাই ওয়াশিং হ্যান্ড হাত ধোয়া ইজ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইট ইজ দ্য বেস্ট ওয়ে এটি হয় সবচেয়ে ভালো উপায় টু প্রিভেন্ট জাম জীবাণু থেকে দূরে থাকা যাটি মানে নোংরা হ্যান্ড হাতগুলো ক্যান পাড়া স্প্রিট সরানো জাম জীবাণু সো তাই ওয়াশিং ধোয়া হ্যান্ড হাতগুলো ইজ হয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইট ইহা ইস হয় বেস্ট সবচেয়ে ভালো ওয়ে উপায় টু মানে দিকে প্রিভেন্ট মানে প্রতিরোধ করা বা নিবারণ করা জাম মানে জীবাণু দেখো এখানে আছে ফ্লো দ্য স্টেপ ধাপগুলো অনুসরণ করো টু ওয়াশ ইওর হ্যান্ড তোমার হাত ধুতে প্রোপারলি অর্থাৎ যথাযথভাবে ফ্লো মানে অনুসরণ করা স্টেপ ধাপগুলো টু দিকে ওয়াশ ধোয়া ইওর তোমার হ্যান্ড হাতগুলো প্রোপারলি মানে হচ্ছে যথাযথভাবে দেখো এখানে ধাপগুলো কি আছে ওয়ানে আছে ওপেন দ্য ট্যাপ অর্থাৎ পানির কল খোলো ওয়েট ইউর হ্যান্ড তোমার হাত ভেজাও হুইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানিতে বন্ধুরা ওপেন মানে হচ্ছে খোলা ট্যাপ মানে হচ্ছে পানির কল অর্থাৎ দেখো এই পানির কল খুলতে বলছে যাতে পানির কল থেকে পানি পড়ে ওয়েট মানে ভেজানো ইয়োর তোমার হ্যান্ড হাতগুলো হুইথ সাথে ক্লিন পরিষ্কার ওয়াটার পানি টু অ্যাপ্লাই শোপ ওয়ান ইউর হ্যান্ড তোমার হাতে সাবান প্রয়োগ করো অ্যাপ্লাই মানে প্রয়োগ করা শোপ মানে সাবান ওয়ান মানে উপরে ইয়োর তোমার হ্যান্ড হাতগুলোতে এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছি এই হাতে সাবান দিয়ে ঘষছে থ্রি টার্ন দ্য ট্যাপ অফ পানির কল বন্ধ করো রাফ ইয়োর হ্যান্ড ফর অ্যাট লাস্ট টোয়েন্টি সেকেন্ড সর্বনিম্ন বিশ সেকেন্ড তোমার হাত ঘষো রাপ মানে হচ্ছে ঘষা ইয়োর তোমার হ্যান্ড হাতগুলো ফর জন্য অ্যাট মানে সময় নির্দেশ করে লেস্ট মানে সবশেষ টোয়েন্টি বিশ সেকেন্ড মানে হচ্ছে বিশ সেকেন্ড আর টান মানে হচ্ছে চালু কর টান মানে হচ্ছে ঘোরানো ট্যাপ মানে পানির কল অফ মানে বন্ধ করা তার পানির কল বন্ধ করতে বলছিল এবং তারপরে বিশ সেকেন্ড সাবান দিয়ে হাত ঘষতে বলেছিল দেখো পরে আছে ক্লিন দ্য ব্যাক অফ ইয়োর হ্যান্ড তোমার হাতের পিছনে পরিষ্কার করো ফিঙ্গার্স আঙুলের পিছনে অ্যান্ড আন্ডার দ্য নেলস মানে নখের নিচেও ক্লিন মানে পরিষ্কার করা ব্যাক পিছনে অফ মানে এর ইয়োর তোমার হ্যান্ড হাতগুলো ফিঙ্গার্স আঙুলগুলো অ্যাঞ্চ এবং আন্ডার নিচে নেলস মানে নকগুলো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হাতের পিছনে পরিষ্কার করছে তারপরে আঙুলের পিছনে এবং নখগুলোর নিচে পরিষ্কার করছে ফাইভ ওপেন দ্য ট্যাপ পানির কল খোলো রিন্স ইওর হ্যান্ড তোমার হাত ধাও ওয়েল ভালো করে হুইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানির সাথে দেখো এখানে দেখতে পাচ্ছি হাত ঘষা হয়ে গেছে এখন পরিষ্কার পানির দিয়ে হাত ধরছে ওপেন মানে খোলা ট্যাপ মানে পানির কল রিন্স মানে হচ্ছে ধোয়া ইয়োর তোমার হ্যান্ড হাতগুলো ওয়েল ভালো করে হুইথ সাথে ক্লিন পরিষ্কার ওয়াটার মানে পানি তারপরে দেখো ছয় আছে টান দ্য ট্যাপ অফ এগেন পুনরায় পানির কল বন্ধ করো টান ঘোরানো ট্যাপ পানির কল অফ বন্ধ করা এগেন পুনরায় তারপর সেভেনে আছে ড্রাই ইয়োর হ্যান্ড তোমার হাত শুকাও হুইথ এ ক্লিন টাওয়াল পরিষ্কার তোয়ালের সাথে ড্রাই মানে শোকানো ইয়োর মানে তোমার হ্যান্ড হাতগুলো হুইথ সাথে এ একটি ক্লিন পরিষ্কার টাওয়াল মানে হচ্ছে তোয়ালে এখানে দেখা যাচ্ছে তোয়ালে দিয়ে হাত শুকাচ্ছে বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট সিক্স লেসন টু এবং লেসন টুতে আছে স্টিফ অফ ওয়াশিং হ্যান্ড হাত ধোয়ার ধাপসমূহ বন্ধুরা দেখো এখানে সিতে আছে লুক অ্যাট দ্য স্টিপ ধাপগুলোর দিকে তাকাও অফ ওয়াশিং হ্যান্ড হাত ধোয়ার পুট দ্য স্টিপ ধাপগুলো রাখো ইন অর্ডার ক্রোমে নাম্বার দেম ফ্রম সেগুলোকে সংখ্যায় করো ওয়ান টু সিক্স এক থেকে ছয় পর্যন্ত অর্থাৎ এগুলো এলোমেলো আছে নাম্বার দিয়ে এটিকে অর্ডার করতে বলছে লুক তাকানো অ্যাট দিকে স্টিপ ধাপগুলো ওয়াশিং দোয়া হ্যান্ড হাতগুলো পুট রাখা স্টিপ ধাপগুলো ইন ভিতরে অর্ডার ক্রম নাম্বার সংখ্যা দেম তাদের ফ্রম হতে দেখো আমরা এগুলো এখন সাজাবো বন্ধুরা দেখো আমরা অর্ডার ক্রম লিখেছি প্রথমে এক নম্বরে হবে ওপেন দ্য ট্যাব পানির কল খোলো ওয়েট ইওর হ্যান্ড তোমার হাত ভিজাও উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানির সাথে টু পুট শোপ সাবান রাখো ওয়ান ইওর হ্যান্ড তোমার হাতের উপর থ্রি রাফ ইয়োর হ্যান্ড তোমার হাতগুলো ঘষ ফর অ্যাটলাস্ট টোয়েন্টি সেকেন্ড সর্বনিম্ন বিশ সেকেন্ড তারপরে ফোর রাফ দ্য ব্যাক অফ ইউর হ্যান্ড তোমার হাতের পিছনে ঘষো বিটুইন ফিঙ্গার্স আঙ্গুলগুলোর ভিতরে অ্যান্ড আন্ডার দ্য নেলস এবং নখের নিচে ঘষতে বলছে ফাইভ রিন্স ইয়োর হ্যান্ড তোমার হাতগুলো ধ উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানির সাথে তারপরে ছয়তে হবে ড্রাই ইউর হ্যান্ড তোমার হাতগুলো শুকাও হুইতে ক্লিন টাওয়াল পরিষ্কার তোয়ালের সাথে বন্ধুরা দেখো এখানে ডিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাক্যগুলো সম্পূর্ণ করো ইউজ দ্য রাইট ওয়ার্ড সঠিক শব্দগুলো ব্যবহার করে ফ্রম দ্য বক্স বাক্স হতে কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা সেন্টেন্স বাক্যগুলো ইউজ ব্যবহার রাইট সঠিক ওয়ার্ড শব্দগুলো ফ্রম হতে বক্স বাক্স বন্ধুরা দেখো এখানে এই বক্স বাক্সের শব্দ আছে রাফ মানে ঘষা ইউস ব্যবহার রিনস মানে হচ্ছে ধুয়ে ফেলা ওয়াশ মানে হচ্ছে ধৌত করা ড্রাই মানে হচ্ছে চান মানে হচ্ছে ঘোরানো বন্ধুরা দেখো আমরা লিখেছি রাফ ইয়োর হ্যান্ড ফর অ্যাটলাস্ট টোয়েন্টি সেকেন্ড সর্বনিম্ন বিশ সেকেন্ড তোমার হাতগুলো ঘষো ইউজ ওয়ান ইোর হ্যান্ড তোমার হাতগুলোতে সাবান ব্যবহার করো ওয়াশ ইউর হ্যান্ড উইথ দ্য শোফ সাবান দিয়ে তোমার হাতগুলো ধৌত করো রিনস ইউর হ্যান্ড উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি দিয়ে তোমার হাতগুলো ধাও টান দ্য ট্যাপ অফ পানির কল বন্ধ করো ড্রাই ইয়োর হ্যান্ড উইথ এ ক্লিন টাওয়াল পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাতগুলো শুকাও বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এর পরের ভিডিওতেও আমরা এই লেসনের বাক্য অংশ শিখব ভালো থেকো তোমরা